আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি আজকে অ্যাটর্নি ঈশ্বরস্বামীকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আপনারা আইনি পরামর্শ, সাম্প্রতিক বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন, তুলে ধরতে পারেন আপনাদের মতামত। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি ঈশ্বরস্বামী, আমরা আইনি পরামর্শ দেওয়ার আগে আজকের উল্লেখযোগ্য বিষয়, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভ্লাদিমির পুতিনের বৈঠক, ঐতিহাসিক বৈঠক নিয়ে খুব আলোচনা সমালোচনা সবকিছুই চলছে, এবং সেই সাথে আজকে খুব মজার একটি বিষয় ঘটেছে। উনি ক্যাবিনেট মিটিংয়ে যখন বলছিলেন, সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে রাশিয়া কি হস্তক্ষেপ করতে পারে কিনা কিংবা করবে কিনা, তো এ ধরনের থ্যাঙ্কস জানিয়ে বলেছেন নো। তো এটির আবার প্রেস সেক্রেটারি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন এটি তিনি নো বলেছেন রাশিয়া হস্তক্ষেপের বিষয়ে না, তিনি নো বলেছেন তিনি প্রশ্নের উত্তরটি দিতে চান না। তো আপনার কাছে আমি একটু ভিন্নভাবে জানতে চাই যে নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই একদম শুরু থেকে এখন পর্যন্ত জল অনেক গড়িয়েছে, আইনি দৃষ্টিকোণ থেকে এটি আপনার কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যেমনটি বলছিলেন এটি উইচ হান্ট, কিন্তু আমাদের গোয়েন্দারা বলছেন তাদের কাছে তথ্য প্রমাণ আছে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে রাশিয়া, কি বলবেন? দেখেন, আমাদের গোয়েন্দারা যে বলছে এখানে রাশিয়া হস্তক্ষেপ করেছিলেন, তাহলে ওনারা এভিডেন্স ছাড়া, প্রুফ ছাড়া কখনো এরকম কথা বলতে পারেন না। আবার আমাদের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে, প্রেসিডেন্টের বিরুদ্ধে, সো ওনাদের কাছে অবশ্যই তথ্য প্রমাণ আছেন এবং এখনো হয়তো এটা ডিসক্লোজ করছেন না বিকজ অফ দ্য ইনভেস্টিগেশনের জন্য। তো আরেকটা জিনিস হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট না বলেন, আমি আসলে প্রেসিডেন্টের, উনি হয়তো উত্তর দিবেন না এটাও বলতে পারেন, অথবা বলেছেন যে না করবেন না, উনি জানে ফর শিওর করবে না, সো উই ডোন্ট নো ইয়েট। ওনার নোটা ভেরি ভেইগ এবং ইটস নট ক্লিয়ার। এবং বিভিন্ন গণমাধ্যমের যে বিশ্লেষণ, বিশেষ করে ভ্লাদিমির পুতিনের সাথে ফিনল্যান্ডে যে বৈঠকটি হয়েছে, ভ্লাদিমির পুতিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের, সেখানে কি নিয়ে আলোচনা হয়েছে, কোন কোন বিষয়ে এসেছে, রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে এক ধরনের চুক্তিতে এসেছে, কি ধরনের চুক্তি এখন পর্যন্ত কেউ জানে না, ইভেন হোয়াইট হাউস থেকেও কোনো তথ্য দেওয়া হয়নি। তারপরও এটি অনেক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে যে আসলে আদৌ কি কি বিষয় নিয়ে, এবং যে কারণে ডেমোক্রেটরা বলছেন যে তার যে ইন্টারপ্রেটার ছিল, দোভাষী ছিল, তাকে এনে কংগ্রেসের শুনানিতে হাজির করা হোক, কারণ রুদ্ধদ্বার বৈঠকের সময় একমাত্র দোভাষী ছিল, একটি আমেরিকার পক্ষ থেকে আর একটা রাশিয়ার পক্ষ থেকে। তো আপনার কি মনে হয় যে আসলে 2 ঘন্টার বৈঠকে এত স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আপনার কি আশঙ্কা ডেমোক্রেটদের মতো যে দোভাষীকে কংগ্রেস শুনানিতে ডাকতে হবে? দেখেন, আমরা যতই আমাদের প্রেসিডেন্টকে বলি যে উনি চিন্তা ভাবনা না করে বলেন, কথা বলেন, আসলে কিন্তু আপনি দেখেন ওনার এই যে কিছুদিনের ওনার শাসন, এর মধ্যে দেখেন উনি সবকিছুই কিন্তু ওনার মতো করে উনি করে নিচ্ছেন। তো এখন যেটা আমার আমার মনে হয় না, উনি এই পজিশনে থেকে আমেরিকার স্বার্থের কোনো আঘাত হেনে কোনো কিছু করবেন বলে আমার মানে আমার মনে হয় না আর কি। এটা আমার ওন, একদম ওন অপিনিয়ন বলছি আমি। সো উনি অত বোকা না, এবং দোভাষী যেহেতু ওখানে ছিলেন, দোভাষী অবশ্যই জানেন। তো যদি এখানে স্পর্শকাতর বিষয় না থাকে, তাহলে দোভাষীকে এখানে আনতে কোনো অসুবিধা নাই স্পর্শকাতর বিষয় নিয়ে। এবং আপনি বলছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমনটাই হোক, তিনি এত বোকা না যে এমন কোন ধরনের আলোচনা করবেন যেটা দেশের এগেনস্টে যাবে, এবং এটি আসলে যেরকমই হোক তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট, জনগণের প্রতি তার দায়বদ্ধতা আছে, দেশের প্রতি দায়বদ্ধতা আছে, যে হয়তো এক এক দল থেকে এক এক ভাবে দেশের সংজ্ঞায়ন, দেশপ্রেম অন্যভাবে ব্যাখ্যা করা হয়। আর দেখেন উনি যে এই যে ইমিগ্রেশনের বিষয়টা, এটা কিন্তু উনি বারবার বারবার কিছুদিন পর পর আমরা দেখি এটাকে উঠিয়ে নিয়ে আসে, যেমন বাচ্চাদের সেপারেট করে দেওয়া তাদের প্যারেন্টস থেকে, অল দিস। এখানে দেখেন উনাকে যারা নির্বাচিত করেছেন, ওনার যে ভোটাররা যারা ওনাকে ফলো করে টুইটারে,
এই এরা কিন্তু আবার খুব ওনাকে সমর্থন করে এবং ওনার সেই উনি ওনার সেই বেসকে খুশি রাখার জন্য কিন্তু এখনো উনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রত্যেকটা স্টেপেই বোঝা যাচ্ছে। এবং অ্যাটর্নি ঈশ্বর স্বামী আমাদের এখানে কিন্তু প্রশ্ন করেও আমাদের অভিবাসী একজন বলেছিলেন যে আমরা এদেশে লিগাল ওয়েতে আছি, আমরা কেন দলে দলে যারা অবৈধভাবে প্রবেশ করবেন তাদেরকে কেন সমর্থন দিব? এটি তো আইনের মানে এই জায়গাটির থেকে আপনি কি বলবেন যে সীমান্ত আমি দলে দলে দল বেঁধে সীমান্ত সবসময় ক্রস করব আর এদেশ আগলে ধরবে, তাদের সব ধরনের ভরণ পোষণের দায়িত্ব নিবে, এ ধরনেরও কিন্তু প্রশ্ন আমাদের অভিবাসীদের পক্ষ থেকে যারা এখানকার বৈধ নাগরিক তারাই কিন্তু করছেন। কারণ আমি আপনাকে বলি, এদেশে কিছু অ্যাসাইলাম আইনটা, তারপরে টর্চার এগেইনস্ট কনভেনশন, এই কিছু কিছু ট্রিটি ইউএসএ সাইন করেছে যে কোনো পৃথিবীর কোনো দেশে কেউ যদি পারসিকিউটেড হন তাদেরকে ইউএসএ শেল্টার দিবেন। সো আন্ডার ওই ওই লতে যদি আমরা ফলো করি, তা ইউএসএ নিজে স্বেচ্ছায় সাইন করেছিলেন তখন, সো এই জিনিসটা ইউএসএ কে কন্টিনিউ করতে হবে। ইটস নট দ্যাট আমি বলছি যে দলে দলে সবাইকে এন্টার করতে দেওয়া হোক, বাট যাদের এরকম পারসিকিউশন আছে, যাদের তাদের জীবনের হুমকি আছে, প্রাণনাশের হুমকি আছে তাদের নিজেদের অরিজিন কান্ট্রি অফ অরিজিনে, সেই সব লোককে একটা চান্স দিতে হবে এবং একটা ডিউ প্রসেসের মাধ্যমে যেতে হবে। ইউসি সো এটা যদি আপনাকে কিছু কয়েক বছর অথবা কিছু দিন লেগেও যায়, ইউএসএ হ্যাজ টু ফলো দ্যাট ল, এটা ইউএসএ এর একটা দেশ সাইন। এটি ঠিক আছে যে আমরা মানবাধিকারের কথা বলছি, আমরা সবকিছুই কথা বলছি, বিশ্ব মানবাধিকারের উদাহরণ আমেরিকায় হচ্ছে সর্বপ্রথম সব দেশের মানবাধিকার রিপোর্ট তৈরি করা থেকে থেকে সবকিছুই করছে। তারপরে এটিও তো সত্য যে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের কোনো দেশই অ্যালাউ করবে না তার সীমান্ত ক্রস করে এভাবে দলে দলে মানুষ প্রবেশ করুক। হ্যাঁ, দলে দলে প্রবেশ করছে এটাতে আমি ডিসএগ্রি করছি না, কিন্তু দেখেন যেটা সবচেয়ে বেশি করছে ওটা হচ্ছে ওনাদের নেইবারিং কান্ট্রি মেক্সিকো থেকে সবচেয়ে বেশি। আমরা একজন আছেন, আমরা একটু নিয়ে নিই তারপরে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি হ্যাঁ আপু, আমার নাম শৈলী, আমি কুইন্স থেকে বলছিলাম। শুনে আপা বলুন, আপনার প্রশ্নটি করে ফেলুন। হ্যাঁ আপু, আমার কোয়েশ্চনটি হচ্ছে আমি 2017 অক্টোবর আমি সিটি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি শেষ করতে হবে। ও আচ্ছা, আমি 2017 অক্টোবর আমি সিটির জন্য যখন অ্যাপ্লাই করেছি, আমার নভেম্বর ফিঙ্গারপ্রিন্ট আসছিল, পরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার পরে আমার জানুয়ারি 5 তারিখে ইন্টারভিউ ডেট আসছে, বাট আমি তখন প্রেগনেন্ট ছিলাম, তো আমার ডিউ ডেট ছিল অ্যাকচুয়ালি ডিসেম্বরের লাস্ট উইকে, তার জন্য আমি সিটিজেনটা দিতে পারি নাই। আমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে ফেডারেল প্লাজায় দিয়ে আসছে, বাট এখন আমার কোনো রিসপন্স আসে নাই, বাট ওইখান থেকে জানুয়ারি 9 তারিখ হয়তো তারা কোনো আমাকে লেটার পাঠাইছিল, সেটা আমি পেয়েছিলাম জুন মাসে, কিন্তু আমার আমি যে অ্যাপ্লিকেশনটা পাঠাইছি সেটা আমি ডিসেম্বরের 29 তারিখে দিয়ে আসছিলাম যে আমি অ্যাটেন্ড করতে পারবো না। এখন মানে আমার10 মাস থেকে 12 মাস আমরা এক্সপেক্ট করছি আর কি ইন্টারভিউ ডেট আসতে, কিন্তু উনি অক্টোবরে অ্যাপ্লাই করেছেন এবং জানুয়ারিতে ওনার ডেট এসে গেছিল ইন্টারভিউর, সো উইচ ইজ ভেরি কুইক। কিন্তু উনি যে বলেছেন লেটার দিয়েছে সেটার সাথে উনি যে প্রেগনেন্ট এবং ওনার বাচ্চা হবে এবং ডাক্তারের চিঠি সহ যদি এটা দিয়ে থাকে এটা অ্যাকসেপ্টেবল এবং ওরা এটা অ্যাকসেপ্ট করে, এবং উনি বলছে জানুয়ারির 9 তারিখে ওনাকে চিঠি পাঠানো হয়েছে যেটা উনি জুনে পেয়েছে। সো ওই চিঠিটা কি, ইউজুয়ালি এটা একবার রিস্কেজুয়াল করলে সেকেন্ড চিঠিটা আসে আর কি। সো ওনার যদি জানুয়ারি উনি বলে থাকে 5 তারিখে ওনার বেবি অ্যাট দ্য এন্ড অফ ডিসেম্বর হবে, তাহলে ওনাকে জানুয়ারির 9 তারিখে এত তাড়াতাড়ি আবার ইন্টারভিউ ডেট দিবে না, হয়তো 1 মাস 2 মাস 3 মাস পরে দিবে। সো এটা ওনাকে দেখতে হবে জানুয়ারির 9 তারিখে চিঠিটা কি, আর যদি সেটা ওনাকে ডিনাই করে লেখে যে আমরা কোনো ইন্টারভিউতে আসা হয়নি এবং আমরা আপনার কেসটা ডিনাই করছি, এরকম যদি হয় তাহলে উনি ওনার যাবতীয় প্রমাণাদি সহ একটা অ্যাটর্নির মাধ্যমে এটার সাবমিট করে এটা আবার নিউ ডেটের জন্য রিকোয়েস্ট করতে পারেন। যদি
ওনারা ক্লোজও করে দেয় যে আপনি আপনার ইন্টারভিউ ডেটে আসেন নাই, সো আপনার এটাকে আমরা ডিনাই করছি অ্যাপ্লিকেশনটা, তখন উনি এটা রিওপেন করার জন্য আবার রিকোয়েস্ট করতে পারে। আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে সীমান্ত এলাকার মানুষজনই ঢুকছে। আপনি যদি, আমরা বাংলাদেশ থেকে এসেছি, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার আছে কিংবা পাকিস্তানের বর্ডার আছে সীমান্তবর্তী, কিংবা আমাদের আমেরিকার সাথে কানাডার বর্ডার আছে, তার মানে এই যে সীমান্তে যদি আরেকটি দেশ আমরা দলে দলে প্রবেশ করতে পারবো, এটি আবার অ্যালাউ করে নিতে হবে? দেখেন, দলে দলে সবাইকে অ্যালাউ করবেন সেটা না, আমি বলেছি আপনাকে যে লিগালি যেই লোকগুলো আপনাকে চাইবে, এখানে আশ্রয় চাইবে, সেই লোকগুলোকে আপনার আশ্রয় দেওয়ার কথা। তো এখন নট এভরিবাডি ইজ অ্যাসাইলাম সিকার, অনেকে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মিশিগান থেকে ফারজানা বলছিলাম আপু। জি আপা বলুন। হ্যালো, জি আপনি প্রশ্নটি করুন আপা। আচ্ছা আপু, আমি ভিজিটিং ভিসার জন্য আমার বোনের জন্য অ্যাপ্লাই করব। অ্যাকচুয়ালি ওনার দুইটা ছেলে আছে, এখন আমি কি কি লাগবে যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো। আচ্ছা, ভিজিটিং ভিসার জন্য কি আবেদন করতে পারে আরেকজন, না নিজে থেকে? না, উনি ওনার বোনের জন্য উনি হয়তো স্পন্সর করবে বোনকে এরকম, অথবা এখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে চায় সেটা হতে পারে, উনি হেল্প করবে আর কি, অ্যাপ্লিকেশন তো ওনার বোন করবে ইনফরমেশন দিয়ে। তো ভিজিট, যে কোনো ভিজিট ভিসায় যে কোনো দেশে আপনি যেতে হলে, স্পেশালি আমি আমেরিকাটা বলছি, যে আপনাকে কয়েকটা জিনিস প্রমাণ করতে হয়, তার মধ্যে একটা হচ্ছে যে আপনি এই দেশে ভ্রমণ শেষে আপনি আপনার দেশে ফিরে যাবেন, আপনার ওই দেশে যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেখানে আপনার এনাফ লিংক আছে যার জন্য আপনি ফেরত যাবেন, সেই লিংকটা এস্টাবলিশ করতে আপনাকে দেখাতে হয়। আইদার আপনার জব আছে, অথবা আপনার বিজনেস আছে, আপনার ফ্যামিলি মেম্বার্স আছে, আপনার স্ত্রী সন্তান ভাই বোন যারা আছেন সেটা, আপনার প্রপার্টি আছে, এগুলো দেখালে ওটা ওই লিঙ্কটা স্টাবলিশ হয়। তারপরে আপনাকে দেখাতে হয় যে আপনার এখানকার সফরে আপনার যা খরচ হবে সেটা আপনি বহন করতে পারছেন, এবং আপনার ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আপনার ইনকাম যেটা ট্যাক্স রিটার্ন এগুলোর মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার ইউ ক্যান অ্যাফোর্ড দ্য ভিজিট। আরেকটা হচ্ছে যে এটা যদি না থাকে কারো, তাহলে ইউএস এর কোনো স্পন্সর, কেউ আত্মীয় স্বজন, ফ্রেন্ড, ভাই বোন যদি কেউ থেকে থাকে, তারা আবার স্পন্সর করতে পারেন যে ওনারা এটা বেয়ার করবে খরচটা। আচ্ছা, তো এগুলো যদি দেখানো যায় ইউজুয়ালি ভিসা হয়, হয়ে যায়। তবে তবে দেখা যায় যে ইয়াং চিলড্রেন, ইয়াং লাইক ওনার যে বোনের দুটো ছেলে আছে বললেন, ইয়াং বাচ্চাদের জন্য এটা একটু ডিফিকাল্ট, এবং ইয়াংদেরকে ভিসা, ছেলেদেরকে বিশেষ করে ভিসাটা দিতে চায় কম দেওয়া যায়, দেয় দেয় না তা না, দেয় কিন্তু কম। কিন্তু আরেকটা হচ্ছে যদি মা একা অ্যাপ্লাই করেন, মানে ওনার বোনের জন্য যদি একলা আসে এবং বাচ্চারা না আসে, হাজবেন্ড না আসে, তাহলে বোনের আসার চান্সটা হাই, বোন ভিজিট করে আবার ব্যাক করবে, ব্যাক করবে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি আপার নামটি বলে প্রশ্ন করতে হবে। আমি জামাইকা থেকে বলছি, আমার নাম ফেরদৌসি। প্রশ্নটি করে ফেলুন আপা। আচ্ছা, বাবার যদি লেবারের অ্যাপ্রুভ থাকে, মেয়ের যদি গ্রিন কার্ড থাকে, এটা কি স্পন্সর করতে পারে মেয়ে? এখানে ওনার প্রশ্ন হচ্ছে মেয়ে গ্রিন কার্ড হোল্ডার বাবাকে স্পন্সর করতে পারবে কিনা। মেয়ে গ্রিন কার্ড হোল্ডার, গ্রিন কার্ড হোল্ডাররা কখনো প্যারেন্টসদেরকে অ্যাপ্লাই ইয়ে করতে পারে না, অনলি চিলড্রেন অ্যান্ড হাজব্যান্ডকে পারে। সো সেই রুলস অ্যাপ্লাই করলে আপনার, আপনি আপনার বাবার জন্য এখন করতে পারেন না, কিন্তু আপনি সিটিজেন হয়ে আপনার বাবার জন্য করতে পারেন। আচ্ছা, গ্রিন কার্ড হোল্ডার ধারী সাধারণত বাবা মার জন্য আবেদন করতে পারেন না, অনলি আমরা আই স্পাউস এন্ড চিলড্রেন। ইশাসামি, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, আপু আমি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নটা অ্যাকচুয়ালি শেষ হয় নাই। আমি জানুয়ারি 9 তারিখে যে চিঠিটা আমাকে পাঠানো হয়েছে সেখানে লেখা ছিল আমি জানুয়ারি 5 তারিখে কেন সিটিজেনশিপে অ্যাটেন্ড করি নাই, এটার কারণটা জানানোর জন্য, না হলে তারা আমার ফাইলটা ক্লোজ করে দিবে। বাট আমি ডাক্তারের রিপোর্ট সহ আমি ডিসেম্বর 29 তারিখে দিয়ে আসছিলাম,
তারপর তারা কেন আমাকে এই লেটারটা পাঠাইছে আচ্ছা, সেটা আর কি জানতে চাচ্ছিলাম আমি। এটা ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। উনি উনি যেটা বলছে, উনি 29 তারিখে চিঠিটা দিয়ে আসছিল, এবং যেটা দিয়ে আসছিল সেটা যখন দিয়ে আসছিল তখন ওনার নিজের কাছে একটা কপি আছে কিনা, যেটাতে সিল মারা আছে যে 29 তারিখ উনি দিয়ে দিয়েছে। যখন আপনি ইয়েতে USCIS এর অফিসে যান কোনো কিছু জমা দেওয়ার জন্য, তখন ওনারা আপনার কপিতে একটা সিল দিয়ে দেয়। সেটা যদি ওনার কাছে থেকে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, শি ইজ গুড। বাট যদি না দিয়ে থাকে, কোনো সিল না নিয়ে চলে আসে, তাহলে ওনার যে চিঠিটা উনি জমা দিয়েছিল সেটার একটা কপি নিয়ে উনি আবার যেতে পারে USCIS, এটা হচ্ছে নিজে যদি করতে চায়, অথবা উনি চিঠি লিখতে পারে USCIS এর কাছে, এইটা কারণ ছিল এবং ডাক্তারের চিঠি এটা ছিল, দিস ইজ দ্য রিজন আমি আসতে পারি নাই এবং আমি এই চিঠিটা জমা দিয়েছিলাম, সো এটা আমি আসি নাই, এটা ঠিক না, আমি এটার কারণ এক্সপ্লেইন করে ইয়ে দিয়েছিলাম, যেটার কারণে আমি আসতে পারি নাই, আসতে পারিনি। আরেকজন আছেন, আর সাথে উনি বার্থ সার্টিফিকেটটাও দিতে পারে বাচ্চা যে বর্ন হয়েছে। আচ্ছা আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি রিপন বলছি ব্রুকলিন থেকে। জি রিপন ভাই বলুন। আমার প্রশ্ন ছিল, আমি 2004-এ অ্যাপ্লাই করেছিলাম আমার ভাই বোনের জন্য, তো ফেব্রুয়ারিতে ওরা চিঠি পাঠিয়েছে সব কিছু দেওয়ার জন্য আর কি, আমি ডকুমেন্ট সব কিছু পাঠাই দিছি, এবং 2 মাস আগে ওরা জানাইছে যে সব কিছু ঠিক আছে। এখন কথা হচ্ছে, 2 মাস হয়ে গেছে, এখন কি আমি ধরে নেবো যে টাকা চলে গেছে নাকি আরো ভিসার জন্য ওয়েট করতে হবে কতদিন, সেটা যদি একটু বলতে পারতেন। ইউজুয়ালি রাইট নাও যেটা চলছে 2004-এর নভেম্বর চলছে, 15 তারিখ উনি ওনার সব কিছু জমা দেওয়া হয়ে গেছে, উনি ফেব্রুয়ারি মাসে মাসে 2 মাস আগে জানানো হয়েছে যে সব ডান। ইউজুয়ালি ওই NVC যখন জানায় যে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে, তখন থেকে নিয়ে অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 6 মাস লাগতেছে, কখনো কখনো 3 মাসের মধ্যে আমরা ইন্টারভিউ ডেট পাচ্ছি। তো উনি ওনার হয়তো ওয়েট করতে হবে, 2 মাস যেহেতু হয়েছে আরও অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 4 মাস ওনার সময় লাগতে পারে, সময় লাগতে পারে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উৎসাহ থেকে বলতেছি। জি ভাই বলুন। উৎসাহ থেকে, তো আমার প্রশ্ন হলো, আমি ফেডারাল প্লাজাতে গেছি মাসে, আমার ইন্টারভিউ আছে, অ্যাসাইলম ইন্টারভিউ, মানে জজকোর্টে ফেডারাল প্লাজাতে। তো সেখানে আমি যাওয়ার পরে, আসলে কোর্ট শেষ হওয়ার পরে জয়েন আমার একটা কথা বললো যে, মানে যদি আমি এই মুহূর্তে ডিসিশন দিলাই তাহলে সরকারি এটর্নি হয়তো আপিল করতে পারে, কিন্তু ওইটা জিনিসটা আমি বুঝলাম না। আমি পরবর্তীতে তোমার কেসটা রিভিউ করে আমি তোমায় জানাইনি, কিন্তু ওই জিনিসটা বুঝলাম না যে সরকারি লয়ার কি আপিল করতে পারে বা কোনো কিছু করতে পারে, ওইটাই আমার প্রশ্ন। আপনার আপনার কেসে কি হয়েছে? সরি সরি, মানে আপনি যে কোর্টে গিয়েছিলেন, হ্যাঁ কোর্টে গেলে কি হয়েছে, ডিসিশন কি আপনার পক্ষে দিয়েছে জাজ? হ্যাঁ, জজ আমার পক্ষে বলতে ওইটাই বলছিল যে আমি এই মুহূর্তে আমরা ডিসিশনটা দিতে পারলাম না, কারণ আমি যদি এই মুহূর্তে ডিসিশনটা দেই তাহলে সরকারি অ্যাটর্নি যে এটার আপিল করতে পারে। সরকারি, শুনেন আপনার বোঝার জন্য বলছি, সরকারি অ্যাটর্নি উকিল যেটা ওই যে মানে ওই ওই জজকোর্টেই সাথে আছিল, ওইটাই আর কি। মানে সেখানে কোর্টে ওই সরকারি যিনি আইনজীবী তিনি ছিলেন, তো জাজ বলেছেন যে আমি যদি এই মুহূর্তে আপনাকে কোনো রায় দেই তাহলে সরকারি অ্যাটর্নি যিনি তিনি আপিল করবেন। সরকারি অ্যাটর্নি আপিল করতে পারে উইদিন 30 ডেজ অফ জাজেস ডিসিশন, সো এটা এটা কোনো ব্যাপার না, এটা বলে নাই হয়তো জাজ ওনার বুঝতে ভুল হয়েছে। জাজ বলতে সরকারি অ্যাটর্নিকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি অ্যাপিল করবেন না অ্যাপিলটা ওয়েভ করবেন, তো সরকারি অ্যাটর্নি এটা উইথহোল্ড করতে পারে, না আনসার আনসার না করলেও পারেন, অথবা উনি বলতে পারেন যে উনি ওয়েভ করছে রাইট, যে উনি অ্যাপিল করবেন না। সো সো ইট ডিপেন্ড, জাজ হয়তো ওনার ডিসিশনটা উইথহোল্ড করেছে যে উনি পরে এটা রিটার্ন ডিসিশন দেবে, এটা হয় অনেক সময় জাজ ইমিডিয়েটলি ওরাল ডিসিশন দিয়ে দেয়, অনেক সময় বলে যে জাজ এটা পরে লিখিত ডিসিশন দিবে, সো ওনারটা হয়তো এটা পরে লিখিত ডিসিশন দিবে, এটা হতে পারে। আর এটা ঠিক সরকারি অ্যাটর্নি এখনো যেমন অ্যাপিলের রাইট আছে, ওরা ওয়েভ যদি না করে এটা পরে লিখিত ডিসিশন দেওয়ার পরেও সরকারি অ্যাটর্নি অ্যাপিল করতে পারে, ইটস দেয়ার রাইট, বোথ পার্টি যে কোনো পার্টি। আর কি আমরা প্রশ্ন নিয়ে একটু বিরতিতে যেতে হবে। ইশাস আমি, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন, নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্ন করুন। আচ্ছা, লাইনটি কেটে গেছে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। ঈশ্বর স্বামী বিরতির পর এসে প্রিয় দর্শক আপনাদের ফোন নিয়ে
আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি ঈশ্বর স্বামী আমাদের সাথে আছেন। একজন ফোনে আছেন অনেকক্ষণ ধরে, একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম মফিজউদ্দিন মানিক, আমি ফ্লোরিডা থেকে কল করছি। মানিক ভাই বলুন। হ্যাঁ, আমার স্বামী আপার কাছে আমার একটা প্রশ্ন। আমার এক ছোট ভাই সিমেন্ট বিষয় নিয়ে আমেরিকাতে আসছে, ওকে বিয়ে করার পরে কি কাগজপত্র হওয়ার সম্ভাবনা আছে? আপনি কি প্রশ্নটি উনি সিমেন্ট ভিসা নিয়ে আসছে আবার একটু বলতে হবে প্রশ্নটি? হ্যাঁ, আমার এক ছোট ভাই আমেরিকাতে একটা সিমেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে আসছে আর কি, আসে এখন। তো এখানে বিয়ে করার পরে কোনো কাগজপত্র হওয়ার সম্ভাবনা আছে? ওকে, ওনার ভাই ভিসা সিমেন্ট ভিসা নিয়ে আসছে, উনি কাগজপত্র করা যাবে কিনা, ওনার যদি বিয়ে টিয়ে করে। হ্যাঁ, বিয়ে উনি বলেছে বিয়ে করেছেন। সো যদি কোনো সিটিজেন মেয়েকে উনি বিয়ে করেন, তাহলে একটা প্রসেস, স্পেশাল প্রসেসের মাধ্যমে যেতে হয়। সিমেন্ট যারা আছেন ওনারা ইটস আ ডিফিকাল্ট এখানে অ্যাডজাস্ট করা, দের আর প্রবলেম, বাট একটা ওয়ে আছে যেটাতে উনি করতে পারেন। সো অ্যাটর্নির সাথে পরামর্শ, মতো আইনজীবীর সাথে কথা বলে আপনি এই বিষয়টি অ্যাডজাস্ট করলে ভালো হয়। আপনি আপনার পছন্দ মতো মানুষের কাছে যাবেন, তবে দেখে নেবেন তিনি অ্যাটর্নি কিনা। কারণ আমরা অনেক সময় এখানে যারা নতুন আসি, আমরা বুঝতে পারি না যে কে প্রফেশনাল কে প্রফেশনাল না। এই ভুলটি আমরা প্রায়ই করে থাকি, যে কারণে আমরা আইনজীবীর সাইনবোর্ডে লেখা থাকে কিন্তু তিনি অ্যাটর্নি কিনা সেটি না জানার আগে আমাদের ভাগ্য তাদের হাতে দিয়ে দিই। তো এই বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের সবার। এবং কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি আহমদ ব্রংস থেকে বলছি। আমার দুইটা প্রশ্ন। একটা হইল, আমি 2015 সালে সিটিজেন হয়েছি, আমার ছেলে তখন বয়স ছিল 15, তখন আমার সাথে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে নাই, কিন্তু করছে স্যার বয়স 18 ফাড়ি দেওয়ার পরে। তখন হয়েছে, তখন ইয়ে হয়েছে N-400 দিয়া, কিন্তু ইন্টারভিউর সময় তারে বলছে তুমি তো সিটিজেনশিপ আগেও এনেছো, তোমার ইয়েটা হয় নাই, অ্যাপ্লিকেশনটা করা হয় নাই ঠিক মতো এটা। তারপরে এক সপ্তাহ পরে আবার দিছে একটা চিঠি, তোমার বার্থ সার্টিফিকেট, তোমার ফাদার মাদারের 3 বছরের 15-16 বছরের ইয়ে ট্যাক্স ফাইলের কপি এবং ইয়ে দেওয়ার জন্য। তখন সে অ্যাপ্লিকেশন করার ওইটা ফেডারেল 27 এ করছিল, তখন 2 মাসের উপরে গেছে, এখন কোনো রেজাল্ট পাইছে না, এখন কি হইতে পারে? আর আরেকটা প্রশ্ন হইল, আমার ওয়াইফে ঠিক অনুরূপভাবে প্রশ্ন করছে, 9.5 মাস হয়ে গেছে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য, এখনো কোনো উত্তর যদি প্যারেন্টসরা সিটিজেন হয় এবং চিলড্রেন আন্ডার এজ থাকে, আন্ডার 18 থাকে, তখন প্যারেন্টস এবং একই মানে ইয়েতে থাকে, একই সাথে থাকে, তখন ওই চিলড্রেন গুলোকে ইয়ে দেওয়া হয় সিটিজেনশিপের জন্য। সো এখন বাচ্চাটা যেহেতু করে নাই সেই সময়, 18 হয়ে গেছে, ওনাকে আবার নর্মাল প্রসিজিওর ফলো করতে হবে N-400 দিয়ে, যদিও অফিসার ওনাকে বলেছে, বাট ইভেনচুয়ালি ওনাকে আবার N-400 এর মাধ্যমে প্রসেস করতে হবে। আর তার ওয়াইফের একটি ওয়াইফের এটা উনি বলেছে 8-9 মাস হয়ে গেছে, প্যান্ডিং আছে ফিঙ্গারপ্রিন্ট। আমি বিগিনিংয়েই বলেছি অনুষ্ঠানে যে এটা 1 বছর থেকে 14 মাসও লাগতেছে অনেক ক্ষেত্রে, ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন। সো ওনার 9 মাস হয়েছে, not a long time, মানে আইটু অপেক্ষা করতে হবে। কে আছেন আমাদের সাথে ফোনে, ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শাহাদাত হোসেন বলছিলাম ব্রঞ্জ থেকে। একটু জোরে বলতে হবে ভাই। আমি শাহাদাত হোসেন বলছিলাম ব্রঞ্জ থেকে। আচ্ছা বলুন। আমার প্রশ্ন হলো, আমার শ্বশুর শাশুড়ির জন্য আমার ওয়াইফে অ্যাপ্লিকেশন করছিল, ওদের ইন্টারভিউ ছিল জুনের আপনার 7 তারিখ। সো আমার শ্বশুরের আপনার পাসপোর্ট রেখে দিছে, বলছে যে উইথিন 3 উইকসের ভিতরে আপনার যে কপাল চেক করার জন্য কোথা থেকে আপনার ভিসা ঠিক করবে। অ্যান্ড আমার শাশুড়ির বিচারা
হয়নি বলতে ওনার ওই যখন পাসপোর্ট করছিল উনি গভর্নমেন্ট জব করে, তো তো তখন যখন পাসপোর্ট করছে তখন অফিসিয়াল পাসপোর্ট হয়েছিল, এই জন্য ওরা বলছিল যে না অফিসিয়াল পাসপোর্ট ওরা ভিসা দিবে না, যে বাংলাদেশের যে আপনার সবুজ পাসপোর্টটা ওরা করিয়ে আনার জন্য। তো এখন আমার প্রশ্ন হলো যে আজকে জুনের 7 তারিখে আপনার ইন্টারভিউ হয়েছে, কিন্তু এখন হলো আজকে অলরেডি লাইক 3 weeks-এর ভিতরে বলছিল যে আপনার ফপাল চেক করে ভিসা ফিট করবে, কই কখন জানাই দিবে, বাট এখনও কিন্তু ওনার ভিসা জন্য ইয়ে করে নাই, যতবারে আমরা চেক করি প্রোফাইলে ততবারে বলতেছে যে অ্যাডমিনিস্ট্রেশন প্রসেসিং হচ্ছে। হ্যাঁ এটা হতে, আমার প্রশ্ন হলো যে কি আমার শাশুড়ির পাসপোর্ট দেওয়ার পরে কি দুইটা ভিসা একই সাথে হবে? এটা এটা সম্ভাবনা আছে, কিন্তু আপনি ওটা শাশুড়ির পাসপোর্টটা যত তাড়াতাড়ি দিবেন তত ভালো। আরেকটা হচ্ছে যে এটা নট নেসেসারিলি যে শাশুড়ির জন্যই ওয়েট করছে, সো এটা আপনি এমবাসিতে ইমেল করতে পারেন যে ওনার 3 সপ্তাহ পরে পিক আপ করবে অথবা জানাবেন বলছেন, এখন 3 সপ্তাহের বেশি হয়ে গেছে আমরা এখন জানতে পারি নাই, এরকম করে একটা ইমেল দেওয়া যায় আর কি এমবাসিকে। আরেকজন আছেন আমাদের সাথে, একটু ভাইয়া আগের প্রশ্ন উত্তর দিব যখন একটু ধৈর্য ধরতে হবে। কে আছেন আমাদের সাথে বলুন। হ্যালো পরীক্ষার আবেদন করার কথা, তা আমি আমেরিকা আসার পর আমি 4 মাস আমি বাংলাদেশে ছিলাম, তা এখন কি আমাকে কি সেপ্টেম্বরে আবেদন না করে কি আমাকে 4 মাস পরে আবেদন করব, না আমি সেপ্টেম্বরে আবেদন করলে আমাদের 4 মাসের জন্য কোনো সমস্যা আমার তৈরি হবে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আচ্ছা কি করবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা এটা আমি জেনারেলি সবার জন্য উত্তরটা দিতে যাচ্ছি, যদি আপনি কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করে এখানে এন্টার করেন এবং আপনার ওয়াইফ সিটিজেন ছিল যখন আপনার জন্য সে অ্যাপ্লাই করে, এরকম যদি হয় তাহলে আপনি এখানে 2 years 9 months-এর মধ্যে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর যদি অন্য যে কোনোভাবে অন্য অন্য সব ক্যাটাগরিতে তারা 4 years 9 months, এখন ওনার যদি 4 years 9 months হয়ে যায় সেপ্টেম্বরে উনি অ্যাপ্লাই করতে পারেন। উনি যে 4 মাস দেশের বাইরে ছিলেন ইটস ফাইন, আপনি আপ টু 6 months-এর নিচে যদি আপনি বাইরে থাকেন সেটা আপনার স্টিল সিটিজেনশিপ ইন্টারভিউর ভিতরে ধরা হয়, কিন্তু অল টুগেদার শুড নট বি মোর দেন 320 days, এর বেশি উনি দেশের বাইরে থাকবেন না, মানে এটির একটি হিসেব আছে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যাঁ আমি টেলিভিশনটি পরে শুনবেন, আগে প্রশ্নটি করে ফেলুন। আচ্ছা এবং সেই সাথে দর্শক, আমরা প্রতি অনুষ্ঠানে একটি অনুরোধ করে থাকি যে আপনারা টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন, আপনারা প্রশ্ন করার পর টেলিভিশনের ভলিউমটি শুনবেন, কারণ আপনার কথা যদি আমরা ঠিকভাবে না শুনতে পারি তাহলে যিনি অ্যাটর্নি সম্মানিত অতিথি হিসেবে আছেন তিনি কিন্তু উত্তর দিতে পারবেন না, আর এই সহায়তাটি করবেন কিন্তু আপনাদের জন্য, কারণ আপনাদের প্রশ্ন আমাদের ভালো করে শুনতে হবে তাহলে আপনি ভালো করে উত্তর পাবেন। ঈশ্বর স্বামী আমরা ফোনে পরে যাচ্ছি, আপনি কথা বলছিলেন যে একটি বিষয় যে মেক্সিকো সীমান্তে যে মানুষ প্রবেশ করার বিষয়টি, আমি হয়তো একটু অন্য অ্যাঙ্গেল থেকে যারা এখানে বৈধ যারা ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার তাদের পক্ষ নিয়ে আপনাকে প্রশ্ন করছি, যদিও এটি অমানবিক যে সীমান্তে একটি স্বাধীন সার্বভৌম দেশের সীমান্ত কি এভাবে ওপেন করে দিবে কিনা? দেখেন এটা ওপেন করার কথা আমরা কেউ বলছি না, আমরা যেটা বলছি যে লতে যেটা আপনাকে আপনার লিগাল প্রসেসটা আপনাকে ফলো করতে হবে, ডিউ প্রসেস অফ ল, এই লটা আমরা এখানে বানিয়েছি একটা এটা সবার জন্য, এই লটাকে আমরা রেসপেক্ট করব, মানে আইন আইন যেটা আছে সেখানে, সো এই দেশে যে আইনটা অলরেডি আছে সেই আইনটাকে আপনি লঙ্ঘন করতে পারবেন না। সো এখন যদি এটা অ্যাসাইলাম হয় অথবা অন্য কোনো যে কোনো আইনই হোক, ইউ হ্যাভ টু ফলো দ্য ল, নোবডি ইজ অ্যাবাভ দ্য ল, এটা আমাদের কনস্টিটিউশনে আছে, সো উই হ্যাভ টু ফলো দ্য কনস্টিটিউশন। অনেক সুন্দর করে ব্যাখ্যাটি দিয়েছেন, এবং মানবাধিকারের কথাও আমরা বলি যে মানুষ হিসেবে মানুষের আইনগত অধিকার পাওয়ার যে অধিকার আছে ঠিক তেমনি পরিবার নিয়ে একত্রে থাকারও অধিকার আছে। একজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? ফোনে লাইনটি কেটে গেছে, আপনাকে চেষ্টা করতে হবে আবার। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অন্যের কাছে একটা কোয়েশ্চন আছে আমার, ওটা জিজ্ঞেস করব। হ্যাঁ জি আপা করুন, একটু নামটি বলে নিতে হবে যে আপা।
আমার নাম নোরা বেগম। জি বলুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোরা বেগম। হ্যাঁ মনোরাপা বলুন। আমি 2009 এ আমার ভাইয়ের জন্য ফোন অ্যাপ্লাই করেছিলাম, এখনো কোনো কিছু জানাই, কতদিন লাগবে জানাইতে? আচ্ছা 2009 সালে তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, কতদিন লাগবে? ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন উনি বলছে এখনো কিছু জানার নাই। আচ্ছা উনার অ্যাপ্লিকেশনে যখনই যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি যদি করেন তাহলে প্রথমেই আপনাকে আপনার একটা অ্যাকনলেজমেন্ট দিবে, একটা রিসিপ্ট দিবে যে আমরা আপনার টাকাটা বুঝে পেয়েছি এত টাকার একটা, এটা এই অ্যাপ্লিকেশন এই এ নাম্বার, এটা দিয়ে একটা রিসিপ্ট দিবে, ওখানে একটা কেস নাম্বারও দিবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। উনি বলছে কিছু জানার নাই, এটা আমার কাছে প্রশ্নটা যে উনি রিসিট পেয়েছেন কিনা, রিসিট যদি পান ওটা কি অ্যাপ্রুভাল হয়েছে কিনা, কারণ এটা 2009 এর অ্যাপ্লিকেশন। ইউজুয়ালি আমাদের কাছে যে 2009 এর যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোর অ্যাপ্রুভাল অলরেডি চলে আসছে, তাহলে ওনার কাছে অ্যাপ্রুভাল আসেনি কেন, কেন আসেনি, অথবা যদি এসে থাকে ইটস ফাইন। যেহেতু উনি প্রশ্নে বলেছে আমি কিছু পাইনি, এই জিনিসটা আমাকে বদার করছে আর কি, যে কিছু না পাওয়ার কথা না। আরেকটা জিনিস হচ্ছে যে এখন আরেক যদি ওগুলো উনি পেয়ে থাকে এবং সব ঠিকঠাক মতো থাকে, উনি অ্যাড্রেসও চেঞ্জ না করে এরকম, তাহলে চিঠি মিসিং হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আরেকটা জিনিস, যদি মিসিং অনেক দিন লঙ্গার এই অ্যাপ্লিকেশনগুলো, মাঝে মাঝে উনি একটা নক করে ইউএসসিআইএস এর কাছে চিঠি লিখলেও এটা কোনো এটা হার্ট করে না কেসকে, যে আমার কেস কতদূর, আই জাস্ট ওয়ান্ট টু নো দ্য স্ট্যাটাস অফ দ্য কেস, তাহলে ইউএসসিআইএস আপনাকে পাল্টা একটা চিঠি দিয়ে জানায়। সো এটা আপনার আপনাকে ইউএসসিআইএসও ট্র্যাকে থাকলো, আপনিও ট্র্যাকে থাকলেন, এটা হচ্ছে যে একটা। আরেকটা হচ্ছে যে এখন 2004 এর নভেম্বরের অ্যাপ্লিকেশন চলছে, সো ওনাকে সেই হিসাবে হিসাব করলে ওনাকে কতদিন ওয়েট করতে হবে। আরেকজন আছেন, এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন আমাদের সাথে? আমি যখন বিয়ে করি, তখন বিয়ে করার পরে আমি এই যে ইমিগ্রেশনে ইমেল করে গেছি যে আমি এত তারিখে দেশে যাচ্ছি, রাইট? এখন সেখান থেকে ওরা ইমিগ্রেশন বাংলাদেশ ঢাকায় যে কাউন্সিলর জানে যে আমি এত তারিখে দেশে আসতেছি, সেখান থেকে গিয়ে আমি ডাইরেক্ট আমার ওয়াইফকে নিয়ে আমি ইমিগ্রেশনে এই যে ইমিগ্রেশনে এটা ফেস করছি ঢাকা এম্বাসি। এখন আজকে এত বছর পরে কি আদৌ কি সেই প্রোগ্রামটা চালু আছে কিনা, এবং সেটা যে ফর্মটা ছিল সেই ফর্মটা আনফর্চুনেটলি আমি ভুলে গেছি যে কত নম্বর ফর্ম ছিল, আমি ফিল আপটা করছিলাম। উনি হয়তো ইউএস সিটিজেন ছিল, উনি ওনার ওয়াইফকে আনতে গেছেন, তখন এটা ছিল অনেকে ঢাকাতে অ্যাম্বাসিতে যেটা I-130 ফর্ম, ফ্যামিলি পিটিশন যেটা, সেটা আপনি ওখানে অ্যাম্বাসিতে জমা দিয়ে ওটা সাথে সাথে ভিসা হয়ে যেত, এটা উইদিন 3-5 উইকসের মধ্যে, ওটা ভেরি কুইক একটা প্রসেস ছিল। এটা রাইট নাও এটা চালু নাই, কারণ এখন আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, তারপরে এনভিসির মাধ্যমে প্রপার প্রসিজারের মাধ্যমে ফলো করে যেতে হবে। আগের যে শর্টকাটটা ছিল ওটা হয়ে গেছে, এখন শেষ হয়ে গেছে। এবং অ্যাটর্নি ইশা সামি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে উত্তর দিয়েছেন, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যাদের আমরা প্রশ্নের উত্তর নিতে পারিনি, উত্তর দিতে পারিনি, তাদের আগামীকাল ঠিক একই সময় 10:00 থেকে 11:00 হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।